হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি সিক্রেট বাই সামিরা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি গ্লো মাস্কের রিভিউ নিয়ে। সো আমার ভিডিওটি দেখার আগে, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনে ক্লিক করুন, যেন আমার পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে আপনারা দেখতে পান। এবং অবশ্যই আমার ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে বেশি বেশি শেয়ার করুন। সো ফ্রেন্ডস, আমি শুরু করছি আমার আজকের ভিডিওটি। আজকে আমি যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কভার কোকো লন্ডন গ্লো মাস্ক। এই মাস্কটি আমাদের স্কিনের জন্য কতটা হেল্পফুল, এটা ইউজ করলে আমরা কী কী বেনিফিটস পাবো এবং এটাকে আমরা কীভাবে ইউজ করব, আমি এখন আপনাদের সাথে ফুল ডিটেলসটা শেয়ার করছি। সো ফ্রেন্ডস, এটা হচ্ছে কভার কোকোর একটি গ্লো মাস্ক এবং এটার প্যাকেজিংটা খুবই নাইস একটি প্যাকেজিং, ব্ল্যাক অ্যান্ড পিঙ্ক কালার প্যাকেজিং। এবং এটার যে কনসিস্টেন্সিটা আছে, এটা একটি শিমারি কনসিস্টেন্সি। সো দেখতে খুবই নাইস একটি কনসিস্টেন্সি, এবং যখন আপনার ফেসে অ্যাপ্লাই করবেন তখন বুঝতে পারবেন এটার প্যাকেজিংটা অনেক নাইস। এবং এটা স্কিনের মধ্যে একটা গ্লোয়িং এফেক্ট দেয়, স্কিনটাতে ইনস্ট্যান্ট একটা হোয়াইটেনিং এফেক্ট দেয়। সো যারা চাচ্ছেন স্কিনটাকে ডিপলি ক্লিন করতে এবং সাথে সাথে স্কিন একটা হেলদি একটা পিঙ্ক গ্লো হোক, তারা এটাকে ইউজ করে দেখতে পারেন। এই প্রোডাক্টটি স্কিনে একটা পিঙ্ক গ্লো দিতে অনেক ভালো কাজ করে এবং স্কিনটাকে ইনস্ট্যান্ট অনেক হোয়াইটেন বানায় এবং স্কিন থেকে সমস্ত প্রকার ডার্ট অ্যান্ড ইম্পিউরিটিসটাকে রিমুভ করে স্কিন থেকে, এবং স্কিনটাকে একটা হেলদি লুকিং গ্লো দেয়। সো ফ্রেন্ডস, এই প্রোডাক্টটিকে আপনারা ইউজ করতে পারেন। এই প্রোডাক্টটি স্কিনের জন্য অনেক ভালো কাজ করে থাকে। স্পেশালি এটা আপনারা যখন মেকআপ ইউজ করেন, মেকআপ ইউজ করার আগে এই মাস্কটিকে দিয়ে যদি আপনারা ফুল ফেসে এই মাস্কটিকে আপনারা অ্যাপ্লাই করে রাখেন, তাহলে আপনারা একটি বেস্ট রেজাল্ট পাবেন। এবং এটার কোয়ান্টিটি হচ্ছে 100 গ্রাম এবং এটা পরিমাণে আপনাদের খুবই কম লাগবে। এবং এটার কনসিস্টেন্সিটা ক্রিমি কনসিস্টেন্সি, ইজিলি আপনারা এটাকে আপনাদের ফেসে অ্যাপ্লাই করতে পারবেন। এবং এই প্রোডাক্টটি খুবই ট্রাভেল ফ্রেন্ডলি প্যাকেজিং, এটাকে আপনারা যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন। সো ফ্রেন্ডস, এটা ইউজ করলে আপনারা ইনস্ট্যান্ট আপনাদের ফেসে একটা ব্রাইটন লুক দেখতে পাবেন এবং আপনাদের স্কিনটা মেকআপ করার আগে আপনারা যে স্কিনটাকে প্রিপেয়ার করে নেন, তখন আপনাদের স্কিনে একটা হেলদি লুকিং গ্লো থাকবে। সো ফ্রেন্ডস, এই প্রোডাক্টটিকে আপনারা কীভাবে ইউজ করবেন আমি এখন আপনাদেরকে বলে দিচ্ছি। এই প্রোডাক্টটিকে ইউজ করার আগে আপনারা ফেসটাকে একটি ভালো মানের ফেস ওয়াশ দিয়ে ভালোভাবে ক্লিন করে নেবেন, এবং ভালোভাবে ক্লিন করার পর এই মাস্কটিকে আপনারা ফুল ফেসে অ্যাপ্লাই করবেন এবং অ্যাভয়েড ইওর আই এরিয়া, আপনাদের আই এরিয়াটা অ্যাভয়েড করে দেন আপনারা ফুল ফেসে এটাকে অ্যাপ্লাই করবেন। দেন 20-30 মিনিটস পর্যন্ত আপনারা এটাকে ড্রাই হতে দিবেন। দেন যখন ড্রাই হয়ে যাবে তখন আপনারা এটাকে পিল অফ করে নেবেন। এবং এটাকে আপনারা যখন মেকআপ ইউজ করেন, এর আগে যদি আপনারা এটাকে ইউজ করেন, তাহলে আপনাদের স্কিনটা অনেক ফ্ললেস, গ্লোয়িং অ্যান্ড অনেক হোয়াইটেনিং লাগবে। সো ফ্রেন্ডস, এই প্রোডাক্টটি স্কিনের জন্য অনেক ভালো কাজ করে থাকে। মেকআপ ইউজ করার আগে যদি আপনারা কোনো গ্লো মাস্ক ইউজ করতে চান, তাহলে আপনারা এটাকে ইউজ করে দেখতে পারেন। এই গ্লো মাস্কটি স্কিনের মধ্যে অনেক ভালো কাজ করে থাকে। সো এখন আমি বলে দিচ্ছি এটাকে আপনারা কোন কোন স্কিন টাইপে ইউজ করতে পারবেন। এই গ্লো মাস্কটিকে আপনারা অল স্কিন টাইপসে ইউজ করতে পারবেন। আপনাদের স্কিন টাইপটা যেমনই হোক না কেন, ড্রাই, কম্বিনেশন, নর্মাল কিংবা অয়েলি, অল স্কিন টাইপসে আপনারা ইউজ করতে পারবেন। তবে যাদের স্কিনটা অ্যালার্জেটিক স্কিন কিংবা সেন্সিটিভ স্কিন, তারা ইউজ করার আগে অবশ্যই প্যাচ টেস্ট করে নেবেন। যদি স্কিনে কোনো প্রকার ইরিটেড ফিল না হয় তাহলে আপনারা এটাকে কন্টিনিউ করতে পারেন, আর যদি আপনাদের স্কিনে কোনো প্রকার ইরিটেড ফিল হয় তাহলে সাথে সাথে এটাকে ডিসকন্টিনিউ করে দেবেন। সো ফ্রেন্ডস, এই প্রোডাক্টটি অ্যাজ এ গ্লো মাস্ক হিসেবে অনেক ভালো কাজ করে থাকে এবং স্কিনে একটা হেলদি একটা গ্লো লুক দেয়। এবং এটার শেডটা হচ্ছে পিঙ্ক শেডের। সো আপনারা চাইলে এটার যে কোনো শেডটাকে ইউজ করতে পারেন। সো এটা একটা গ্লো মাস্ক, কিন্তু পিল অফ করার পর এটা আপনাদের স্কিনটাতে একটা হোয়াইটেনিং এফেক্ট দেয়। সো আপনারা যারা ইউজ করতে চান ইউজ করে দেখতে পারেন। খুবই ট্রাভেল ফ্রেন্ডলি একটি প্যাকেজিং এবং স্কিনটাতে গ্লো প্রোভাইড করতে এই প্রোডাক্টটি অনেক ভালো কাজ করে থাকে।
সো ফ্রেন্ডস, এই ছিল আমার আজকের ভিডিওটি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করবেন, যেন আমার পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে আপনারা দেখতে পান।